প্রিয় দর্শক, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খানের এবার ডায়েরি ঘোষণা। অপু বিশ্বাসের সাথে বিয়ে খুব শীঘ্রই। দর্শক, বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব। মিডিয়াতে তেমন সরাসরি ঘোষণাই দিলেন তিনি। শাকিব খান বলেন, আর দেরি করতে চাই না, এবার চট জলদি করে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। সম্ভব হলে এবছরেই বিয়ের কাজটা সেরে ফেলবো, আর তা না হলে দেখা যাবে দুষ্ট মানুষের চক্করে বিয়েটা আর হয়তো আমার কপালে জুটবে না। তবে ঢালিউড সুপারস্টার শাকিব কাকে বিয়ে করছেন? তবে শাকিব খানের পরিবার এবং অপু বিশ্বাসের কথা পুরোপুরি মিলে যাচ্ছে, তাই ধারণা করা হচ্ছে অপু বিশ্বাসকে বিয়ে করতে চলেছেন শাকিব। শাকিব খান বলেন, আমার লম্বা ক্যারিয়ারের এই মুহূর্তে এসে আমি অনেক কিছু শিখেছি এবং অন্য সময় চাইতে অনেক বেশি। এক সময় আমি মনে করতাম সবাই আমার ভালো চায়, সবাই আমাকে সম্মান করে। শাকিব বলেন, আমি যেন আরো উপরে উঠতে পারি এ ব্যাপারে সবাই আমাকে সাহায্য করছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি চিন্তা করলাম আসলে আমি যাদের আপন মনে করেছি তারা আমার পেছনে পেছনে ছুরি ঢুকাতে চেষ্টা করেছে, যাদের কথাগুলো শুনে আমি আমার জীবনের সবচেয়ে বড় ডিসিশন গুলো নিয়েছিলাম, আর এখন দেখছি তারাই আমাকে পথে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর আমার প্রিয়জনকে অকারণেই দূরে সরিয়ে দিয়েছি। এ প্রসঙ্গে অপু বিশ্বাসও বলেন, আপনজন রক্ত এগুলো ঈশ্বরের আশীর্বাদ, এটা অনুভব করা বা উপলব্ধি ব্যক্ত করা যায় না। অপু বলেন, আমি যখন সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় বাসায় আসি, জয় তখন জড়িয়ে ধরে আমাকে বুকে টেনে নেয়। এটা যে কি তৃপ্তি, সেটা যে মা সে শুধু বোঝে, আর এই ভালোবাসার কাছে পৃথিবীর সকল ভালোবাসাই তুচ্ছ, আর এই ভালোবাসা হতে পারে স্বামীর, হতে পারে বাবা মারও, সন্তানের ভালোবাসার কাছে কোনো ভালোবাসার স্থান নেই। তাই আমি ভেবেচিন্তে দেখলাম সন্তানটা আমার, তাই আমার সন্তানটাকে কিভাবে ভালো রাখা যায় সেই ব্যাপারটা আমার বিশেষভাবে ভেবেচিন্তে দেখা উচিত। তাই শাকিব যদি আমার জীবনে আবার পুনরায় আসতে চায়, আমি না করব না। জীবনে চলতে গেলে একটা মানুষ খুব প্রয়োজন, হয়তো শাকিব এটা ভালোভাবে বুঝতে পেরেছে। আর শাকিবের স্ত্রী হিসেবে আমি কখনোই চাইনি শাকিব সারাটা জীবন একা একা পার করুক। আমি শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আজও সেই ভালোবাসা এক চুলও কমেনি। তাই আমার এখনো বিশ্বাস শাকিব তার ভুল বুঝতে পেরে এখনো তার স্ত্রী পুত্রের কাছে ফিরে আসবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, শাকিব অপুর এই সম্পর্কটা পুনরায় কি জোড়া লাগা সম্ভব? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এখনো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ দর্শক, এতক্ষণ ভিডিও